দাদা চায় না যে আমাদের বিয়ে হয়। কেন? বাবা মাকে বলছিল যে তুমি আমাদের বাড়িতে আসো, আর আমি যে তোমাকে গান শেখাতে যাই, একেবারেই তাদের পছন্দ নয়। বেশ, আমিও আসবো না, তুমিও আমাদের বাড়ি গান শেখাতে যেও না। বাবাদের যে সব কথা শুনতে হবে তার কি মানে আছে? শাস্ত্রে বলেছে 16 বছর বয়সের পর ছেলেকে বন্ধুর মতো দেখা উচিত, কথাটা আমাদেরই শাস্ত্রের, অথচ মানে বিদেশে। তাহলে কি করবে কিছু ভেবেছো? ভেবেছি, ডেসপারেট হতাম। বেলা 5টা অবধি ঘুম, আমি দরজা খুলে দিচ্ছি, যা গিয়ে দুধ নিয়ে আগে। দরজা খুলে কি কি দরজা খুলো? উড়ে চুর ঢুকেনি তো? কি সর্বনাশ! ওকে শুনছো, আর ঘুমোতে হবে না, তাড়াতাড়ি উঠে এসে দেখো কি সর্বনাশ হয়ে গেছে। মা, আমরা চললাম, মানে আমি আর অশোক নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করেছি। আশা করি আমাদের খোঁজ করে সময় নষ্ট করবে না। তুমি চাঁচামেচি কেন সহ্য, কিন্তু চুপ করে কেন? বসন্ত অশোকের সঙ্গে পালি আরো লিখে গান শেখো। আমি কতদিন বলেছি যে ঘি আর আগুন কখন তুমি পাশাপাশি রাখবে না, তাও তাও করে চলে উঠবে, শাস্ত্রের বচন, তুমি কোনোদিন আমার কথা জানা নেই। এখন না, হারমোনি মেনে দাও, হারমোনি মেনে দাও, মেয়েকে গান শেখাবো, হারমোনি মেনে দাও। হারমোনি হারমোনি তোমার বোন অশোকের সঙ্গে ভেঙেছে? তুমি না পাড়ার মাস্তান? আমি মাস্তান হতে যাবো কন্দু? একদিনে পুরো বাপের জন্য মাস্তান হও না। তুমি যদি এতটুকু আমার সম্মানের কথা ভাবো তাহলে যাও, অশোকের বাপকে গিয়ে জিজ্ঞেস করো, ঈশ্বরের বাচ্চা আমার মেয়েকে কোথায় রেখেছে? যদি না বলে তাহলে পেয়ে দিয়ে লাশ করে দেবে। আমরা দেশে বিদ্রোহ আনার জন্য শক্তি সঞ্চয় করি বাবা, ওইসব প্রেম ট্রেম নাকামার মধ্যে আমরা নেই। ভগবান, তুমি কি যোগ নিয়ে এলে? আমি এখনো মরি, এখনো আমি পেছনে আছি। সাংঘাতিক জিনিস মশাই, জানেন তো, বাঘে ছুঁড়ে আটারক, আর আমরা যদি একবার ছুঁই না তার সব পাঙ্গে ধাবের বেরোক। তবে শালাকে আমি দেখে নেব। আবার এক্সাইটেড হচ্ছে, আপনারা দুজন শিক্ষিত, পৃথিবীশী, একই। আমার কি ঘটল? ওর ছেলে অশোক আমার মেয়ে বাসন্তীকে ইলোপ করেছে, কেস অফ অ্যাবডাকশন। ওর মেয়ে আমার ছেলেকে ফুসলে নিয়ে গেছে, ইটস এ স্ট্রেইট কেস অফ সিডাকশন। তো ডেঞ্জার মশাই, তাহলে তো ডায়রি করতেই হবে। দেখবেন, ভুলভাল বলে মিসগাইড করবেন না। মেয়েকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল রাত থেকে। আমার ছেলেকেও কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সেই খবর জানেন? সিনেমায় সিনেমা যায়নি তো? সারা রাত কেউ সিনেমা থাকে নাকি? রাত 12টাতে তো সিনেমা বন্ধ হয়ে যায়। ধরুন ফাঁকা সিনেমা হলে রাত কাটাবে বলে ইচ্ছে করেই রই, হতেও তো পারে। তাহলে সকালবেলা কোথায় গেল?
দ্যাট ইজ দি কোয়েশ্চেন। তাহলে সুইপারটাদের দেখতে পেত। মজুমদার, লালবাগের খোঁজ নিয়ে দেখো তো কোন ইয়াং কাপড়ের ডেড বডি পাওয়া গেছে কিনা। ডেড বডি? সুইসাইড কেস, সব সম্ভাবনাই তো আমাদের ভেবে দেখতে হবে। চিঠি পড়ে তো মনে হয় দুজনই ডেসপারেট। এতটা ডেসপারেশন কেন? মেয়ে প্রেগনেন্ট নারীতে হতে পারে না? অসভ্য কথা বলছেন কেন? অসভ্য কথা পোয়াতি হওয়া যদি অসভ্য কথা হয় তাহলে এই গ্রহে তাবৎ স্ত্রীলোকই অসভ্য। আমার মেয়ে মোটে পোক, দুর্বাসা বসে বসে কিচ্ছু হয়। আপনি জানলেন কি করে? আমি মেয়ের বাবা, আমি জানতে পারবো না? এসব কথা বাপেরা জানে না, মায়েরা জানতে পারে। শুনুন মশাই, অ্যাজ এ পুলিশ অফিসার মাই অ্যাডভাইস ইজ, যদি মেয়ের ইয়ে হয়ে থাকি, জানাচ্ছেন কেন? যদির কথা হচ্ছে, যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আপনার ছেলে বিপদে পড়বে। নিশ্চয়ই একশো বার। তার মানে মেয়েকে প্রেগনেন্ট সাজিয়ে শালা আমার ছেলেকে ফাঁসাবার মতলব? প্রেগনেন্ট কাউকে সাজানো যায় না মশাই, আপনাদেরও তো ছেলে পুলে হয়েছে জানেন তো। শুনুন, গোলমাল যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে থানা পুলিশ না করে চুপি চুপি বিয়ে দিয়ে দিই, নাহলে ইয়েই বাড়বে। যদি কিছু না হয়ে থাকে তাহলে তো আমার মুন্ডুটি ভাঙবো। উনি ভাঙবেন আপনার মুন্ডু, আপনি ভাঙবেন ওনার মুন্ডু, আর পাড়ার লোক আপনাদের মুন্ডু দুটি নিয়ে ফুটবল খেলবে।